ক্লাস এইটের ছেলে মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের ইতিহাসের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 107 পেজ তোমরা বের করো বইয়ে, সামনে অবশ্যই বই খোলা রাখবে। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রসঙ্গে তোমাদের কিছু তথ্য জানা অবশ্যই দরকার। তোমরা জানো যে বাংলায় বঙ্গভঙ্গ বা বাংলাকে ভাগ করেছিলেন লর্ড কার্জন। অতএব লর্ড কার্জন সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা দরকার। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল শাসনকাল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। লর্ড কার্জন 1899 সালে ভারতের গভর্নর জেনারেল হয়ে আসেন এবং তিনি 1899 থেকে 1905 সাল পর্যন্ত ভারতের দায়িত্বে ছিলেন। ভারতে তার সকল কর্ম প্রচেষ্টার মূল লক্ষ্য ছিল ভারতীয় জাতীয়তাবাদ ও তার মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেসকে ধ্বংস করা। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে ভারতীয় জাতীয়তাবাদ, অর্থাৎ ভারত থেকে ব্রিটিশ শক্তি উচ্ছেদের জন্য ভারতীয় যে জাতীয়তাবাদ এবং তার মাধ্যমে ভারতের যে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলনগুলো হচ্ছে ব্রিটিশ বিরোধী, সে জাতীয় কংগ্রেসকে ধ্বংস করা, এটা হচ্ছে তার লক্ষ্য। এই প্রসঙ্গে তার একটা উক্তি বলতেই হয়, তিনি 1900 খ্রিস্টাব্দে তার আত্মজীবনীতে লিখছেন যে আমার বিশ্বাস ভেঙে পড়ার আগে কংগ্রেস টলমল করছে এবং ভারতবর্ষে থাকাকালে আমার অন্যতম প্রধান আকাঙ্ক্ষাই হলো তার শান্তিপূর্ণ মৃত্যুতে সাহায্য করা। আর তোমরা এর আগে জেনেছ যে লর্ড কার্জন এই উদ্দেশ্যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল আইন পাশ করে তিনি ভারতবাসীর রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার মূলে কুটারাঘাত করতে উদ্যোগী হয়েছিলেন। যেমন তোমরা জানো 1899 খ্রিস্টাব্দে কলকাতা মিউনিসিপ্যাল সংশোধন আইন পাস করে তিনি কলকাতা কর্পোরেশনে শিক্ষিত ভারতীয়দের প্রভাব খর্ব করে সেখানে ইংরেজ বণিকদের আধিপত্য বৃদ্ধি করেছিলেন। এছাড়াও 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস করে তিনি বিশ্ববিদ্যালয়গুলির ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছিলেন। এর ফলে ভারতীয় জাতীয়তাবাদীদের মনে প্রবল ক্ষোভের সঞ্চার হয় এবং 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ ঘোষণা করলে বাঙালি জাতি ক্ষোভে ফেটে পড়ে এবং সমগ্র ভারত জুড়ে এক মহাপ্রলয়ের সূচনা হয়েছিল। এ প্রসঙ্গে, মানে বঙ্গভঙ্গের প্রসঙ্গে আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে তৎকালীন ভারতবর্ষের রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক সচেতনতা ও বুদ্ধিবৃত্তিতে এবং জাতীয়তাবাদী আন্দোলনে বাঙালিরা ছিল সর্ব অগ্রণ্য বা সবথেকে এগিয়ে। অর্থাৎ সেই সময় সমগ্র ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে চালিত করছে বাঙালি শক্তি, অর্থাৎ বাঙালিরা। জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ছিল সে সময় বাঙালির হাতে। এক কথায় বাঙালি তখন সমগ্র ভারতকে পথ দেখাত। আর বাঙালির এই প্রগতিশীল ও জাতীয়তাবাদী মনোভাবের মনোভাবে ভারতীয় বা ভারতের বড়লাট লর্ড কার্জন আতঙ্কিত হন। তার মতে যে সমগ্র ভারতে ব্রিটিশ বিরোধী কার্যকলাপের মূল উৎস হচ্ছে এই বাংলা। রাজনৈতিক চেতনা সম্পন্ন বাঙালিকে দুর্বল করে
সমগ্র ভারতে জাতীয়তাবাদী আন্দোলনকে ধ্বংস করার উদ্দেশ্যেই তার আমলে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব কার্যকরী করা হয়। আর এই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সমগ্র বাংলা তথা ভারতে যে আন্দোলনের উদ্ভব হয় তা বঙ্গভঙ্গ আন্দোলন বা স্বদেশি আন্দোলন নামে খ্যাত। যাই হোক, আমরা এবার দেখব যে বাংলা বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অর্থাৎ লর্ড কার্জন কেন বাংলাকে ভাগ করেছিলেন। ১৯০৫ খ্রিস্টাব্দে ১৯শে জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয় এবং ১৯০৫ সালেই ১৬ই অক্টোবর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করা হয়। অর্থাৎ ১৯শে জুলাই ঘোষণা করা হয়েছিল আর ১৬ই অক্টোবর বাংলাকে ভাগ করা হয়েছিল। বাংলা ভাগ করার পেছনে লর্ড কার্জন কতগুলি প্রশাসনিক যুক্তি দেখান, অর্থাৎ বাংলা ভাগের পেছনে দুটো কারণ ছিল, একটা হচ্ছে প্রশাসনিক কারণ আর একটা হচ্ছে প্রকৃত কারণ। লর্ড কার্জন যে মানে হাতে কলমে যে প্রশাসনিক কারণ দেখান সেখানে তিনি বলেন যে মাত্র একজন গভর্নরের পক্ষে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে গঠিত এত বড় প্রদেশের শাসনভার বহন করা সম্ভব নয়। তোমরা জানো সে সময় বাংলা প্রদেশ বলতে শুধুমাত্র এখনকার বাংলাকে বোঝায় না, সে সময় বাংলা প্রদেশ বলতে বোঝানো হয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা এবং বর্তমানে যে আধুনিক বাংলাদেশ সে বাংলাদেশে যুক্ত করে একটা বিশাল প্রদেশ। তবে তার আগেও কিন্তু বাংলা এর থেকেও বড় ছিল, যখন আসাম এর সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীকালে ১৮৭৪ খ্রিস্টাব্দে আসামকে একটা স্বতন্ত্র অঞ্চল হিসাবে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয়েছিল, সেটা ঠিক আছে। কিন্তু ১৯০৫ সালে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত বাংলাদেশকে বিভক্ত করার পেছনে লর্ড কার্জনের একটা অন্যতম উদ্দেশ্য কি ছিল, যে এত বড় একটা প্রদেশ মানে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত একটা প্রদেশকে প্রদেশের শাসনভার বহন করা একজন গভর্নরের পক্ষে সম্ভব নয়। এছাড়াও তিনি যুক্তি দেখান যে সুদূর কলকাতা থেকে দুর্গম পূর্ব বাংলাকে ভালোভাবে শাসন করা সম্ভব হচ্ছে না, আর কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের জন্য পূর্ববঙ্গ, আসাম, উড়িষ্যার উন্নতিও বাধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ কলকাতা থেকে এই সমস্ত আসাম, উড়িষ্যা, পূর্ববঙ্গ এখানে উন্নতি করা যাচ্ছে না। মুসলিম প্রধান পূর্ববঙ্গ হিন্দুদের প্রভাব থেকে মুক্ত হলে চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের অনেক সুবিধা হবে। তাছাড়াও লর্ড কার্জন দেখান যে স্বতন্ত্র প্রদেশ হিসাবে গঠিত হলেও আসাম কিন্তু অবহেলিত ছিল, কোনো দক্ষ কর্মচারী সেখানে যেতে চাইত না, তাই আসাম পূর্ববঙ্গের সঙ্গে যুক্ত হলে সেখানে একটি দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে উঠবে। অর্থাৎ লর্ড কার্জন বাংলা ভাগের পেছনে এই সমস্ত যুক্তিগুলি দেখিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন উঠে যে শুধুমাত্র এই প্রশাসনিক সুবিধাই কি বঙ্গভঙ্গের পেছনে একমাত্র কারণ ছিল? ঘটনা কিন্তু তা নয়। বঙ্গভঙ্গের পেছনে কিন্তু লর্ড কার্জনের একটা মানে প্রকৃত উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্য কি ছিল সেটা আমি আগেই তোমাদেরকে বলেছি, প্রকৃত উদ্দেশ্য কি সেটা আমি আগেই তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে আরেকবার বলছি তাও। সে সময় রাজনৈতিক চিন্তাধারা, রাজনৈতিক সচেতনতা, বুদ্ধিবৃত্তি
সব দিক দিয়ে কিন্তু ভারতবর্ষের মধ্যে বাঙালিরা ছিল শ্রেষ্ঠ। এমনকি জাতীয় কংগ্রেসের নেতৃত্ব ছিল সে সময় বাঙালির হাতে। তার মানে আমরা বুঝতে পারছি যে সে সময় বাংলা ছিল সমগ্র ভারতকে পথদেখাত। তাই লর্ড কার্জনের এখানে প্রকৃত উদ্দেশ্য ছিল যে বাঙালির এই প্রগতিশীল এবং জাতীয়তাবাদী মনোভাব দূর করা। এবং লর্ড কার্জন এটা মনে করতেন যে এই বাংলাই হচ্ছে ভারতবর্ষের অশান্তির মূল উৎস। তাই রাজনৈতিক চেতনা সম্পন্ন বাঙালিকে দুর্বল করে সমগ্র ভারতে জাতীয়তাবাদী আন্দোলনকে ধ্বংস করার উদ্দেশ্যেই লর্ড কার্জন বাংলা ভাগ করার পরিকল্পনা করেছিলেন। অর্থাৎ এটা ছিল লর্ড কার্জনের একটা উদ্দেশ্য। কেবলমাত্র এই নয়, বাংলাকে দুটুকরো করে লর্ড কার্জন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে সচেষ্ট হয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে এই ভেদ নীতির সাহায্যে, অর্থাৎ হিন্দু মুসলমানের মধ্যে ভেদ ঘটিয়ে, হ্যাঁ মানে এই ভেদ নীতির সাহায্যে তিনি মুসলিম সম্প্রদায়কে ব্রিটিশ সরকারের সমর্থনে পরিণত করতে সক্ষম হবেন। ফলে হিন্দুরা যদি মুসলিম সম্প্রদায়ের সমর্থন না পায়, তাহলে এমনিতেই তাদের যে জাতীয়তাবাদী আন্দোলন সেটা দুর্বল হয়ে পড়বে। এ সমস্ত কারণের পরিপ্রেক্ষিতে লর্ড কার্জন বাংলা ভাগের পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু লর্ড কার্জন যখন 1905 সালে বঙ্গভঙ্গের প্রস্তাব পেশ করেন, সঙ্গে সঙ্গে কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল এবং এটি একটি মানে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে পথকে অনেকটাই সুগম করেছিল। সুতরাং বঙ্গভঙ্গের বিরুদ্ধে সারা ভারত জুড়ে যে বঙ্গভঙ্গ বিরোধী বা স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, সেই স্বদেশী আন্দোলনের কয়েকটি ধারা লক্ষ্য করা যায়। যেমন একটা ছিল বয়কট, অর্থাৎ বর্জন করা, আরেকটা ছিল স্বদেশী, অর্থাৎ স্বদেশী শিল্পের বা স্বদেশী জিনিসপত্রের ব্যবহার, আর একটা ছিল জাতীয় শিক্ষা। এই তিনটি ধারায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। প্রথমেই আমরা এই বয়কট সম্পর্কে জানব। বয়কট শব্দের অর্থ তোমরা জানো যে বর্জন করা। এখানে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালীন বয়কট বলতে এখানে বোঝাচ্ছে যে সরকারি স্কুল কলেজ বর্জন, সেই সঙ্গে বিদেশি দ্রব্য সামগ্রী বর্জন, বিদেশি শিক্ষা বর্জন, এগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ ভারতীয়রা মনে করেছিল যে এ সমস্ত ব্রিটিশ সরকার দ্বারা নিয়ন্ত্রিত এ সমস্ত দ্রব্য সামগ্রী বর্জন করলে বা স্কুল কলেজ বর্জন করলে ব্রিটিশ সরকার ক্ষতিগ্রস্ত হবে, এই জন্যে এরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। আর বয়কটের পরিপূরক ছিল স্বদেশী। এ সমস্ত জিনিসপত্র বয়কট করতে গেলে তার বিকল্প হিসাবে স্বদেশী শিল্পেরও বিকাশ ঘটাতে হবে। কারণ বিলেতি পণ্য সামগ্রীর বিকল্প হিসাবে স্বদেশী শিল্পের বিকাশ না ঘটলে ভারতীয়রাই ক্ষতিগ্রস্ত হবে। তাই সেই সময় এই স্বদেশী আন্দোলন তাঁত, রেশম, আরও কতগুলি দেশীয় শিল্পকে নতুনভাবে উৎসাহ যুগিয়েছিল। বিদেশি বা দেশি বড় কলকারখানায় তৈরি জিনিসপত্রের বদলে দেশীয় ছোট ছোট শিল্পের উদ্যোগ শুরু হয় বাংলায়। এমনকি ছাত্রদের কারিগরি শিক্ষা দেওয়ার জন্যে জাপান এবং বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল। আর সে সময় স্বদেশী শিল্পেরও
ব্যাপক প্রসার শুরু হয়েছিল। এ প্রসঙ্গে 1906 খ্রিস্টাব্দে চালু হওয়া বঙ্গলক্ষ্মী কটন মিলসের কথা বলতেই হবে। তাছাড়া রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল, এছাড়াও ডক্টর নীলরতন সরকার জাতীয় সাবান কারখানা প্রতিষ্ঠিত করেছিলেন, এবং সে সময় মাটির পাত্র, দেশলাই এবং অন্যান্য বিভিন্ন স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বেড়ে গিয়েছিল। কিন্তু এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে সে সময় ভারতীয়দের হাতে যথেষ্ট মূলধন না থাকার কারণে এই স্বদেশি শিল্প বিশেষ সাফল্য পায়নি, শুধুমাত্র ব্যতিক্রম ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আরেকটা ধারা ছিল জাতীয় শিক্ষা, কারণ আমরা দেখেছি যে বয়কট আন্দোলনে বিলেতি দ্রব্য সামগ্রী বর্জনের পাশাপাশি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানও বর্জনের কথা বলা হয়েছে। এবার বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান বর্জন করতে গেলে দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। এ কারণে সে সময় ভারতবর্ষে মাতৃভাষায় সমস্ত বিষয়ের পঠন পাঠনের চর্চার উদ্যোগ শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে শান্তিনিকেতনে একটি বিদ্যালয় তৈরি হয়েছিল। তারপরে 1906 খ্রিস্টাব্দে তৈরি হয় জাতীয় শিক্ষা পরিষদ, যার উদ্যোগে সে সময় বাংলা এবং সারা ভারতে প্রচুর মাধ্যমিক উচ্চ মানে মাধ্যমিক এবং মানে কলেজ তৈরি হয়েছিল। এছাড়াও বেঙ্গল ন্যাশনাল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বেশ কয়েকটি জাতীয় বিদ্যালয়ও সে সময় তৈরি হয়, আর অনেক ছাত্রই জাতীয় বিদ্যালয়গুলিতে ভর্তি হতো। আর এ সমস্ত দেশীয় জাতীয় বিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে গিয়ে ছাত্রীরা সহজেই কিন্তু বিপ্লবী আন্দোলনে কর্মী হিসেবে কাজ করতে সক্ষম হয়। তবে এখানেও একটা বাধা ছিল যে দেশীয় পুঁজির অভাবের কারণে কিন্তু জাতীয় শিক্ষার বিস্তারের পথটাও কিন্তু থমকে গিয়েছিল। এবার আমরা দেখব যে এই যে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল, কারণ আন্দোলনের যারা নেতৃবর্গ ছিলেন অধিকাংশ নেতা ছিলেন কিন্তু বড় শহর বা মফস্বলের শিক্ষিত ভদ্রলোক গোষ্ঠীর মানুষ, ফলে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে অধিকাংশ জনগণের উপযোগী কোনো কর্মসূচি হাজির করতে এই স্বদেশি নেতৃত্ব ব্যর্থ হয়েছিলেন। কেন? কারণ এই সমস্ত উচ্চশিক্ষিত ধনী ঘরের মানুষরা, তারা সমাজের নিচু স্তরে যারা বাস করে তাদের অভাব অন্টন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না, ফলে তাদের উদ্দেশ্যে কোনো কর্মসূচি গ্রহণ করতে তারা কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তাছাড়া স্বদেশি জিনিস ব্যবহারের জন্যে অনেক ক্ষেত্রে সাধারণ গরিব মানুষের উপর জোর জুলুম করা হতো, অথচ বেশিরভাগ ক্ষেত্রেই এই বিদেশি দ্রব্যের তুলনায় স্বদেশি দ্রব্যের দাম অনেক বেশি হতো, আর সেসব দ্রব্য কেনার ক্ষমতা কিন্তু উচ্চবিত্ত ও মধ্যবিত্ত নেতৃত্বে থাকলেও বেশিরভাগ গরিব জনগণের কিন্তু এই ক্রয় ক্ষমতা ছিল না। আর সে সময় যে পরিমাণ দ্রব্য সামগ্রীর প্রয়োজন ছিল স্বদেশী শিল্পগুলি কিন্তু সে পরিমাণ দ্রব্যের যোগান দিতেও পারছিল না। আর এই একই কথা খাটে স্বদেশী শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের ক্ষেত্রেও। পাশাপাশি স্বদেশী নেতৃত্ব যখন শ্রমিক ধর্মঘট আয়োজন করতেন তখন তার থেকে হিন্দুস্তানি শ্রমিক ও বাগিচা শ্রমিকরা বাদ পড়ে যেত, ফলে দরিদ্র কৃষক শ্রমিক সাধারণ মানুষের একটা বিশাল অংশ থেকে কিন্তু এই সমস্ত স্বদেশী মানে নেতৃবর্গ মানে সাহায্য থেকে বঞ্চিত হয়েছিলেন। অর্থাৎ স্বদেশী আন্দোলনে এই কৃষক শ্রমিক সাধারণ মানুষদের একটা বিরাট অংশকে সামিল করা মানে সামিল করানো যেতে পারেনি।
তাছাড়াও বেশ কিছু চরমপন্থী নেতা স্বদেশি আন্দোলনের ধর্মীয় প্রতীক ও দেবদেবীর প্রসঙ্গ ব্যবহার করতে থাকেন। সেসব প্রসঙ্গ কিন্তু হিন্দু ধর্মীয় ঝোঁক ক্রমে বেড়ে ওঠে, ফলে অন্যান্য মুসলিম এবং বৈষ্ণব কৃষকরা এই স্বদেশি চরমপন্থী আন্দোলনের সঙ্গে মানসিকভাবে যুক্ত হতে পারেনি, ফলে আপাত দৃষ্টিতে স্বদেশি আন্দোলন ব্যর্থ হয়েছিল। তবে এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা ভালো যে বঙ্গভঙ্গ 1905 সালে 19 অক্টোবর করা হয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার বাধ্য হয়ে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ প্রস্তাব বাতিল করে দিয়েছিল এবং 1911 খ্রিস্টাব্দে 16 জুলাই সম্ভবত বাংলাকে যে ভাগ করা হয়েছিল সে বাংলাকে আবার পুনরায় যুক্ত করা হয়েছিল, দিয়ে অবিভক্ত বাংলা প্রদেশ হিসেবে রাখা হয়েছিল। অর্থাৎ 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। তাহলে আজকে আমরা এই স্বদেশি বাংলায় বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে জানলাম। এবার এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আমরা জানবো। তোমরা অবশ্যই খাতায় প্রশ্নগুলো লিখে রাখবে, প্রশ্ন লেখো লর্ড কার্জন কেন বাংলাকে ভাগ করেছিলেন, অথবা লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিলেন, পূর্ণমান 4। তারপরের কোশ্চেন, কত সালে আসামকে স্বতন্ত্র অঞ্চল হিসাবে বাংলা থেকে আলাদা করা হয়েছিল, কত সালে আসামকে স্বতন্ত্র অঞ্চল হিসাবে বাংলা থেকে আলাদা করা হয়েছিল, পূর্ণমান 1। তারপরের কোশ্চেন, কবে সরকারিভাবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করা হয়, কবে সরকারিভাবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করা হয়, পূর্ণমান 1। তারপরের কোশ্চেন, কবে বঙ্গভঙ্গের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছিল, পূর্ণমান 1। তারপরের কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশি শিল্পের বিকাশ কীভাবে হয়েছিল, অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কয়েকটি স্বদেশ শিল্পের নাম লেখো, পূর্ণমান 2। তারপরের কোশ্চেন, বঙ্গলক্ষ্মী কটন মিলস কবে তৈরি হয়েছিল, পূর্ণমান 1। তারপরের কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, অথবা বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলন ব্যর্থতার কারণগুলি লেখো, পূর্ণমান 4। এটা 2 আসতে পারে, 2 আসলে দুটো কারণ লিখতে হবে, 4 আসলে একটু বেশি করে কারণ লিখতে হবে। তারপরের কোশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ কবে তৈরি হয়েছিল, জাতীয় শিক্ষা পরিষদ কবে তৈরি হয়েছিল, পূর্ণমান 1। আজকে এই পর্যন্তই, পরদিন আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।